আমি রাবার, অনেকে আমাকে রবার বলে, কেউ বলে রবার্ট, কেউ বা ইরেজার বলে, কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, আমাকে দিয়ে মোছামুছির কাজ কম, খোঁচাখুচি করা হয় বেশি। এই যেমন ধরেন একটা পেন্সিল সেদিন ঢুকিয়ে দিয়েছে। মানুষের হবি থাকে মুভি দেখা, কারোর হবি থাকে বই পড়া, কেউ খেলাধুলা করবে এটা থাকে তার হবি। আর আমার মালিকের হবি হচ্ছে আমার বডিতে ডিজাইন করা, খোঁচাখুচি করে দেখেন কি অবস্থা করে রাখছি। ও আবার অনেকে ভাবছেন আমার হাত কেন একটা আর একটা হাত কই গেল, বুঝতেই পারছেন আর একটা হাত কোথায়। মানব সমাজ তার প্রথম সার্জারি করেছিল এই আমাদের রবার দিয়ে। আমি তো এখনো ঠিক আছি, জানি না কখন যেন দ্বিখণ্ডিত হয়ে যায়। যাই হোক একটা সিক্রেট কথা বলি, আমার আগেও এই বাড়িতে আর একটা রবার এসেছিল, সেই রবারটা নাকি আর আসতো নেই। আমার যে কি হবে, আমার যে দেখি সবাই। আমি কাটা কম্পাস, আমার যে ভাই কি কাজ সেটা আমিও জানি না। আমাকে দিয়ে আমার মালিক সবসময় এমন 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 করে, এই স্ক্রুগুলো লুজ হয়ে যাচ্ছে এই করতে করতে। আমার জ্যামিতি বক্সে বা জ্যামিতিতে কোনো কাজে না আসলেও আমি সবসময় কাজে আসি আমার মালিকের দাঁত খোঁজানোতে, এই পাটা দিয়ে সবসময় সে দাঁত খোঁজায়। সেদিন মালিকের বোন এসে বলছে তার নাকি আত্মরক্ষার কাজে আমাকে লাগবে, কি আজব ব্যাপার, আমি জ্যামিতির কাজ করবো, আমি কি আত্মরক্ষার জন্য আমি কি গার্ড, আজব ব্যাপার, সে নিয়ে চলে গেল। যাই হোক আপনাদের বাসায় এই জ্যামিতি বক্সের এই কাটা কম্পাস কী কাজে আপনারা ইউজ করেন আমাকে একটু জানায়। আমি পেন্সিল আর আমি কম্পাস, আমরা দুই ভাই মিলে পেন্সিল কম্পাস। আমাদের বহুত কাজ, সার্কেল আঁকাই বিভিন্ন সময়, ওই যে চাঁদার বিভিন্ন কাজ এগুলো আমরাই করি, সব কাজই আমাদের দিয়েই করা হয়। সো আমরা খুবই ব্যস্ত মানুষ, আমাদের মতো ব্যস্ত স্কেল আছে, চাঁদা আছে, আর ওই যে ত্রিভুজ এগুলোও ব্যস্ত। ব্যস্ততার কারণে ভিডিওতে অন্যরা কেউ আসতে পারছে না, ঠিক আছে? একটা হাই বলে দাও। হাই।